নির্বাচনে দল মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে তার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে সকলের সাহায্য সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন এই নির্বাচন আমি একজন শক্ত প্রতিদ্বন্দ্বী উনি যেহেতু কথা দিয়েছেন বাকি রয়েছে পার্লামেন্টারি বোর্ডের উসিলা আর আল্লাহর ইচ্ছা আমি এটাই বিশ্বাস করি আপনাদের ভালোবাসা নিয়ে আবারও আব্দুল সামাদ আজাদ যে কাজগুলি করে যাননি সেই কাজগুলি করতে পারেননি সেই কাজগুলি সমাপ্ত করবার জন্য আমার সর্বোচ্চ শক্তি নিয়োগ করব মহদুদ আহমদ চ্যানেল আই অলডাম তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যার অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে স্পেন বিএনপি আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান তেরোই মে মাদ্রিদস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে স্পেন বিএনপির নেতৃবৃন্দ বর্তমান সরকারের অধীনে ইসলাম ধর্ম নিরাপদ নয় বলে দাবি করেন স্পেন বিএনপির সভাপতি খোশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম পঙ্কি ও তালাত মাহমুদ উজ্জ্বলের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউর রহমান খান দুলাল আহমেদ মিজানুর রহমান বিপ্লব শরীফুজ্জামান মনির সেলিম মিয়া আকবর শেঠ রমিজ উদ্দিন ইসলাম উদ্দিন লুৎফর আরিফ প্রমুখ সভা শেষে শাপলা চত্বরে নিহতদের আত্মার মাকফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মিলানের স্থানীয় একটি অডিটোরিয়ামে অনলাইন পত্রিকা ইউরো ডট এর উদ্বোধন করা হয়েছে ইতালির মিলান থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি নাজমুল হাসান শামীম বারো মে দুই হাজার তেরো রবিবার মিলানের স্থানীয় একটি অডিটোরিয়ামে ইউরোবিডি ডট কম অনলাইন পত্রিকার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ইউরোবিডি ডট এর সম্পাদক সাইফুর রহমান সাগরের সভাপতিত্বে মিলারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালে ক্রিন সঞ্চালনে এবং শাহ আমানত উল্লাহ রাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সভাপতি হাবিবুর রহমান আয়ুব বাংলাদেশ সমিতি মিলানের সভাপতি মোল্লা মাহবুবুর রহমান হান্নান ইউরোবিডি ডট কম এর ওইতালির মাসিক পত্রিকা স্বদেশ বিদেশ মিলান প্রধান সেলিনা আক্তার মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাল মামুন সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ পনির মিলান বিএনপির নেতা এমদাদ হোসেন খান নাগরিক কমিটি মিলানের সভাপতি সালাউদ্দিন ভুইয়া কমিউনিটি নেতা আব্দুল মান্নান প্রমুখ শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খালেদ মাহমুদ ইফতি সাভার ট্রাজেডিতে নিহতদের উদ্দেশ্যে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের পর স্বাগত বক্তব্যে পত্রিকা সম্পাদক সাইফুর রহমান সাগর উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পত্রিকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন সহ সম্পাদিকা সেলিনা আক্তার উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ইউরিডি ডট কম প্রবাসীদের মনের কথা বলবে পত্রিকাটি চলার পথে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এতে সঙ্গীত পরিবেশন করেন সুলতানা খান নীলা বড়ুয়া আজাছা ছা এমিলি সাহা নৃত্য পরিবেশন করেন ঋতুপর্ণা বড়ুয়া আঁচল এবং জেচিকা বক্তারা সাংবাদিকতায় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন এবং ইউরিডি ডট কমের কামনা করেন নাজমুল হাসান শামীম চ্যানেল আই মিলান ইতালি গ্লোবাল ফাউন্ডেশন অব হিউম্যান রাইটসের পক্ষ থেকে ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি হলে বাংলাদেশে পাঁচই মে হেফাজতে ইসলামের সমাবেশে যৌথ বাহিনীর অভিযানে গণহত্যার অভিযোগ এনে প্রতিবাদ সভা করেছে সভা থেকে উপস্থিত বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াও দেশে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন মোহাম্মদ আহমেদ নামের সভাপতিত্বে এবং মশিউর রহমানের সঞ্চালনায় এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড আবুল হাসেম নাজমুল হুদা মোশারফ হোসেন ছাত্রনেতা আবু নাসের মোহাম্মদ মুজাহিদ মালানা ফজলুল করিম বিএনপির কোষাধ্যক্ষ আবুল কালাম সহ আরও অনেকে বাংলাদেশের সাভার ট্রাজেডিতে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য স্পেনের মাদ্রিদে কমিউনিটি নেতৃবৃন্দ এক সভার আয়োজন করে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল সুহেদ জানান গত ছয় মে স্পেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতা আব্দুসুভানের সভাপতিত্বে ও খোশেদ আলম মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত জনরা সাভার ট্রাজেডিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে স্পেনের প্রবাসী বাংলাদেশীদের একাত্ম হওয়ার আহ্বান জানান এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রবিন হোসেন জিয়াউর রহমান খান গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কায়ুম পঙ্কি ব্যবসায়ী আক্তার হোসেন আতা গুলাম সরোয়ার মিলন প্রমুখ সভা থেকে তাৎক্ষণিকভাবে পঞ্চাশ হাজার ইউরো সংগ্রহ করা হয় যা শীঘ্রই নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে দেয়া হবে বলে জানা যায় রাইসিং ভয়েস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে স্যান্ডারল্যান্ডে সি ফ্রন্টে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় আমাদের নিউ কাসেল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের রিপোর্টে থাকছে বিস্তারিত রেজিং বয়েজ বাংলাদেশ ইউকের পক্ষ থেকে সান্ডারল্যান্ডের সি সাইডে এক মানববন্ধন আয়োজন করা হয় প্রচণ্ড বৃষ্টি আর টান্ডা বাতাসের মাঝেও নর্থ ইস্টের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি পুরুষ ও মহিলারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন অ্যাকাউন্টেন্ট এ বি এম রাজীব আহ্বায়ক আফসারুজ্জামান পারভেজ সদস্য সচিব হিসাবে এই মানববন্ধনে ডাক দেন মানববন্ধনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যারিস্টার শহীদুল্লাহ চৌধুরী আজকে বাংলাদেশের মানবাধিকার বলন্তিত সম্প্রতি ঘটে যাওয়া সবারের নবাব রাজা দুর্ঘটনা এবং পুলিশ নির্যাতনের যে অবস্থা বাংলাদেশে বিরাজ করছে তারপর কমিউনিটি লিডার সৈয়দ খালিদ মিয়া অলিদ সৈয়দ আমির আলী তোফজ্জুল হোসেন সৈয়দ মুসাদ্দেক আতাউর রহমান রকিব সিকদার ও রাজন মিয়া প্রমুখ বক্তব্য রাখেন তারা ব্রিটিশ সরকারের কাছে একটি স্বরলপি নিউকাসেলের কাউন্সিলর হাবিবুর রহমানের মাধ্যমে তুলে দেন মোহাম্মদ আলমগীর চ্যানেল আই সান্ডারল্যান্ড সিঙ্গের কাছ ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে এক চ্যারিটি ডিনার রবিবার ওলহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে আমাদের ওলহাম প্রতিনিধি মৌদুদ আহমেদ জানান বিশ্বনাথ উপজেলার সিঙ্গের কাচের গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের লক্ষ্যে প্রবাসীদের অর্থায়নে নির্মিত হচ্ছে সিঙ্গের কাছ হেলথ সেন্টার আর এই নির্মাণাধীন স্বাস্থ্য কেন্দ্রের অগ্রগতি জানাতে এবং এর বাকি কাজ সম্পন্ন করতে তহবিল গঠনের লক্ষ্যেই এই চ্যারিটি ডিনার চ্যারিটি ডিনার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভাটি পরিচালনা করেন মুজাহিদ খান বক্তব্য রাখেন সংগঠনের চেয়ার হাবিবুর রহমান আলোচনায় অংশ নেন ড মোশারফ হোসেন কমিউনিটি ব্যক্তিত্ব মনসব আব্দুল মান্নান কাউন্সিলর আব্দুল জব্বার প্রমুখ এছাড়া কমিউনিটির বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন আকলাকুল আম্বিয়া কাউন্সিলর আব্দুল মালিক কাউন্সিলর ফয়জুলক প্রমুখ সাপলা ফুটবল লীগ বার্মিংহামের ফুটবল জগতে একটি সুপরিচিত নাম বিশ বছর ধরে বাংলাদেশি ফুটবলারদের দ্বারা পরিচালিত সাপলা লীগ সুনামের সাথে এশিয়ান কমিউনিটির মাঝে ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছে আমাদের মিডল্যান্ড প্রতিনিধি সৈয়দ নাসির জানান লীগটির বিশ বছর পূর্তি উপলক্ষে আগামী বিশে মে আস্টন রেঞ্জার্স বনাম স্পার্কিল ইউনাইটেডের এর মধ্যে আস্টনবিলা ফুটবল মাঠে আস্টনবিলা ফাইনাল কাপ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে সাপলা লীগের পক্ষ থেকে সোমবার বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে সাপলা লীগের চেয়ারম্যান হাবিবুল্লাহ বিশেমের ফাইনালে খেলাকে সার্থক করে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংবাদ সম্মেলনে লীগের হেড অফ মার্কেটিং রবিউল হুসাইন উপস্থিত ছিলেন ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো লন্ডনে উন্মোচন করা হয়েছে ড কামাল হোসেনের বই কুয়েস্ট ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস রানি দ্বিতীয় এলিজাবেথের নিকট লন্ডনস্থ বাংলাদেশ হাই পরিচয় পত্র পেশ যুক্তরাজ্য বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কমিউনিটিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা কল্পনা এই ছিল আমাদের আজকের আয়োজন আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ